পুরো মাঠে শামিয়ানা টাঙিয়ে ঈদের নামাজের জন্য প্রস্তুত করা হয়েছে জাতীয় ঈদগাহ। বৃষ্টি হলেও সকাল 7:30টায় সেখানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়া হলে জাতীয় ঈদগাহের পরিবর্তে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল 8টায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে। ঈদগাহ মাঠ পরিদর্শন শেষে ঢাকা মহানগর পুলিশ কমিশনার জানান, জঙ্গি হামলার বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। আর র্যাব মহাপরিচালক জানান, সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় র্যাবের গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন নাজিফ ফরাইজি। ঈদুল আজহা এবার 15 আষাঢ়। ভরা বর্ষায় ঈদের দিনটিতে বৃষ্টির দাপটই বেশি থাকছে। ঈদুল আজহার দিন সারা দেশে বিচ্ছিন্নভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস, যা থাকবে আরও 4 থেকে 5 দিন। সে সাথে মানে আমরা আশা করছি ঢাকা তো সকাল থেকে হয়তো বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আমাদের এখন পর্যন্ত যে বিশ্লেষণ, আমাদের যে এখন পর্যন্ত যে মডেল আউটপুট এবং আমাদের যে তথ্যগুলো আমরা পেয়েছি, সে অনুযায়ী আগামীকাল সকালে ঢাকা সহ দেশের উপর বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। হয়তো বৃষ্টিপাতটা বিক্ষিপ্তভাবে হতে পারে, কোথাও কোথাও কন্টিনিউয়াসলি নাও হতে পারে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বৃষ্টি হলেও জাতীয় ঈদগাহ মাঠে যেন ঈদের নামাজ আদায় করা যায় সেভাবে প্রস্তুতি নিয়েছে সিটি কর্পোরেশন। পুরো মাঠ ঢেকে দেয়া হয়েছে শামিয়ানায়। মাঠের নিরাপত্তার দায়িত্বে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সার্বিক নিরাপত্তা প্রস্তুতি পরিদর্শন শেষে ঢাকা মহানগর পুলিশ কমিশনার মুসল্লিদের জায়নামাজ ও ছাতা ছাড়া অন্য কিছু না নিয়ে আসার অনুরোধ জানান। তো এমনি আমি মুসল্লিদের বলবো যে জঙ্গি হামলার কোনো সুনির্দিষ্ট তথ্য নাই, তারপর আমাদের সিটিটিসি সহ র‍্যাব সহ পুলিশের সকল ইউনিট মোতায়েন থাকবে। জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শন শেষে র‍্যাব মহাপরিচালক জানান, ঈদুল আজহা উপলক্ষে ঈদগাহ মাঠ সহ সারা দেশে সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় র‍্যাবের গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। নিরাপত্তা জোরদার করতে ব্যাটালিয়ন সমূহ নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় পর্যাপ্ত সংখ্যক র‍্যাব ফোর্স নিয়োজিত করেছেন। কেউ যেন গুজব ছড়িয়ে উত্তেজনা তৈরি না করতে পারে সেজন্য সাইবার ইউনিটও কাজ করছে বলে জানিয়েছেন র‍্যাব মহাপরিচালক এম খুরশিদ হোসেন। নাজিফ ফরাইজি, আরটিভি, ঢাকা।